আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। এই রোডগুলো এত বড় বড় পাথর দিয়ে তৈরি, অনেক শক্ত একটা প্লেস। তো এখানে আফরা যেভাবে হাত ছেড়ে দৌড়াচ্ছিল, সাথে সাথে রক্ত বের হয়েছে, ঠোঁটটা অনেক ফুলে গিয়েছিল। আমি দৌড়ে যে দোকানে যে বলেছি প্লিজ আমাকে আইস দাও, অনেকগুলো আইস দিয়েছে। তারপর প্রায় পনেরো বিশ মিনিটের মতো ওকে বরফ দেওয়াতে আস্তে করে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, ফোলাটাও কমে গিয়েছিল। দুটো ফিশ অর্ডার দিয়েছি আর এক বক্স ফ্রাইস, কারণ এর বেশি খাওয়া যাবে না, আর বাসায় যে আবার আমরা তেহারি খাবো সেজন্য। নরমালি আরো বড় থাকে, খাও। আমরা এখন গহীন জঙ্গলে পাহাড় পর্বতের মাঝে, কিছুই দেখা যাচ্ছে না। এখন যদি একটা হরিণ চলে আসে, ওরা মানুষের শব্দ পেলে তো সামনে আসে না। একটা জঙ্গলে চুপচাপ বসেছিলাম গাড়ি নিয়ে, দেখি তখন সামনে দেখতে যাচ্ছিল, পরে যে লাইট জ্বালানো হয়েছে তাড়াতাড়ি দৌড়ে চলে গিয়েছিল। ফাইনালি আমরা বাসে চলে আসছি আলহামদুলিল্লাহ, যদিও রাত হয়ে গিয়েছে, দিনে গিয়েছি রাতে চলে এসেছি। রাতের খাবার শাওয়ার পর এখন খেতে বসেছে। রাতের খাবার খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি। ছোট একটা বাচ্চা যখন সাথে থাকে একজন প্যারেন্টসকে, বাবা মাকে মানে এত বেশি খেয়াল রাখতে হয়, ওয়ান সেকেন্ডের জন্য যদি একটু নজর এদিক সেদিক করে তাহলে একটা অঘটন ঘটে যায়। সো আমি তো 24 আওয়ার্স চেষ্টা করি সারাক্ষণ আল্লাহ রহমতের সাথে থাকার, তারপরেও যখন ঘুমায় বা অন্য কোনো কিছু করে তখন আমি অন্য কোনো কিছু করি। আর সাথে যদি ওর বাবা থাকে তখন আমি একটু রিল্যাক্স থাকি যে না এখন আমি অন্য কাজ করতে পারবো, বাট এছাড়া আমি ওকে সহজে ছাড়ি না। বাট অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, দোয়া করবেন প্লিজ, আফরাজের জন্য সবাই দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।